জনক অবস্থা হয়েছে, যত দুজন দুজনকে কার্যকরী সভাপতি দল এড়ি যাবলগা হয়েছে। আজি গোটে ইনথেম গাঁও পঞ্চায়েত কংগ্রেস শূন্য হয়ে গেছে, তেখেতর নিচিনা এজন কংগ্রেসের নেতৃত্ব লওয়ার কারণে আজি এই অবস্থা হয়েছে। আর অতি সোনকালে যদি এখেতর নিচিনাকে সভাপতি যদি কংগ্রেসে সভাপতি সলনি নকরে, তেতিয়াহলে মই ভাবো যে আগন্তুক দিনত গোটে অসমত কংগ্রেস সাগে শূন্য হবলে গৈ আছে। আপনার প্রচারী উইথড্র করব বিচারিছিল বলে শুনেছিল, কথাটা সচা নি বাৰু? হ্যাঁ, নিশ্চিতভাবে তেওঁলোকে কেবল উইথড্রই নহয়, বহুত ধরনের প্রলোভন দিলে আর বহুত ধরনের টাকা পয়সার কথা পাতিলে। পরবর্তী সময়ত এইখিনি কথা মই আপনার ওসর উত্থাপন করিম, কিন্তু পর্যায়ক্রমে করিম আর গোটে তথ্য সহকারে আপনার ওসর দাঙি ধরিম যে কি ধরনের এখেতর দরে ব্যক্তিয়ে মানে টাকা পয়সার গোটে অঙ্ক এটা আনি রাজনীতি করবলে বিচারে। তথ্য সহকারে মই আপনার ওসর দাঙি ধরিম, কেবল অকমান সময় রক্ষা করব। বিরোধী ঐক্যমঞ্চ ধন ঘটা এটা বাহনা বলে কিন্তু আপনি কি কয়ে আনব? বিরোধী ঐক্যমঞ্চয় আসলতে তেওঁ এটা হাতিয়ার নিচিনাকে ব্যবহার করবলে বিচারে। বিজেপির যে এজেন্ডা, বিজেপির এজেন্ডাটুক কেবল সফল করার কারণে বিরোধী ঐক্যমঞ্চটুক ব্যবহার করবলে বিচারে। ষোলোটাকে দল বিরোধী ঐক্যমঞ্চত সামিল হল, তার ভিতর পনেরোটাকে দল টিকেট বিচারে, পনেরোটাকে দল ক্ষমা করব পাঁচটাকে দল টিকেট বিচারে, পাঁচটা দলের ভিতর আজি কেবল এটা দলের বুঝাবুঝি করে সিট শেয়ারিং ঘোষণা করেছে। কি ধরনের বিরোধী ঐক্যমঞ্চ হল? আসলতে গোটে প্রক্রিয়াট বিরোধীক শেষ করা উদ্দেশ্য লয়ে এই গোটে বিরোধী ঐক্যমঞ্চটু বনায় মেলে রাইজক প্রতারণা করলে, রাইজক ঠগিলে বলে মানে কোবলে বিচারি। আম আদমি পার্টিয়ে তিনটা আসন হে করেছিলেন, গুয়াহী আসন কিয় আপনাদের এই দিবলিয়া হয়েছে? কংগ্রেসের নেতা সকলে বিশেষকে ভূপেন বরা ডাঙরিয়ায় কথা প্রতি সুপ্রিম স্যাক্রিফাইসর কথা কয়। তো আমি ওসর একটা উদাহরণ দাঙি ধরল যে আমি তিনটা ঘোষণা করা ক্যান্ডিডেটর এজন আমি প্রত্যাহার করেছি, বিরোধী ঐক্যর স্বার্থত এটা প্রত্যাহার করে দেখাও, সেই উদ্দেশ্য লো আমি করে দেখালো। কিন্তু যেটু সুপ্রিম স্যাক্রিফাইস এই এটা ফুপুলা স্বরূপ, ইয়াত কোনো ধরনের স্যাক্রিফাইস নাই। মই আপনার দিল্লি পাঞ্জাবর কথা অকমান জানাবলে বিচারিছো। দিল্লিত কংগ্রেস দলের এজনো বিধায়ক নাই, তথাপিও সিট শেয়ারিংত তিনটাকে লোকসভা সমষ্টি কংগ্রেসের নামত এড়ি দিয়া হয়েছে। আমি যদি গুজরাটের কথা কও, আম আদমি পার্টি 14% ভোট শেয়ার আছে, কেবল দুটা সিট শেয়ারিং লই আম আদমি পার্টিয়ে সন্তুষ্ট হয়েছে। গোয়াত আমি সিট শেয়ারিংত আমি আসন এড়ি দিলু, চণ্ডীগড়ত যত আমার সরকার আছে মেয়র আছে তাতো আমি সিট শেয়ারিংর এরেঞ্জমেন্টত এড়ি দিলু। ইয়াতকে বেশি আর কিহর সুপ্রিম স্যাক্রিফাইস করবলে দরকার আছে? মই ভাবিছো যে গোটেই ভারত জুড়ি আম আদমি পার্টিয়ে যে রাজনৈতিকভাবে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে, ইয়ার তুলনা অন্য কোনো দলের নহয়।